আসসালামু আলাইকুম সবাইকে। যা হোক, আমরা নির্ধারিত সময়ের চেয়ে একটু দেরি করে ফেললাম, আন্তরিকভাবে দুঃখিত সে ব্যাপারে, কারণ আমরা দুইজনই আসলে একটুখানি টেকনিক্যাল প্রবলেমে ছিলাম। এনিওয়ে, আমরা এখন ব্যাক এবং যেভাবে আপনাদের সাথে আমরা কথা দিয়েছিলাম যে আজকে বিষয়টা হবে ক্যানাডাতে স্কুলিং ভিসা নামক যে কনসেপ্টটা আছে, যদিও স্কুলিং ভিসা নামে আসলে সরকারি ওয়েবসাইটে কোনো নাম পাওয়া যাবে না, নামটা হচ্ছে স্টাডিং ইন ক্যানাডা এজ এ মাইনর। তো এনিওয়ে, যেহেতু আমাদের বেশিরভাগ দর্শক শ্রোতা যারা আছেন তারা এই নামেই এই বিষয়টাকে জানেন, সুতরাং আমরা এখানেও স্কুলিং ভিসা নামেও ব্যাপারটাকে তুলে ধরতে চেষ্টা করছি। এনিওয়ে, আমাদের আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হবে আপনাদেরকে অবশ্যই এই বিষয়ক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো জানাতে, সাথে এই এই বিষয়টাতে আসলে অনেকগুলো মিথ আছে, অনেক ভ্রান্ত ধারণা আছে, আমরা সেই ভ্রান্ত ধারণাগুলো নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করব। শুরুতেই একটু পরিচয় করে নেই আমাদের গেস্টের সাথে, এবং আমাকে যারা চেনেন অথবা চেনেন না, আমি সিদ্দিক, বসবাস করছি বর্তমানে টরন্টো অন্টারিও প্রভিন্সে ক্যানাডাতে, মোর স্পেসিফিকলি আমি অশোয়াতে থাকি। আর আমাদের সাথে যে গেস্ট আছেন কায়সুর রহমান ভাই, কায়সুর রহমান ভাইও কানাডাতে আছেন এবং উনি থাকে একেবারে কানাডার রাজধানী অটোয়াতে। আর কায়সুর ভাইয়ের অন্য একটি পরিচয় হচ্ছে, কায়সুর ভাই এখানকার একজন অথরাইজড স্টুডেন্ট কনসালট্যান্ট, যার কারণে আপনারা বুঝতেই পারছেন আমরা আজকে যে গেস্টের সাথে কথা বলছি আমরা একেবারে অথেন্টিক কিছু তথ্য পাবো ইনশাআল্লাহ। বাট ছোট্ট একটু ডিসক্লেমার দিয়ে দিই, আমরা আজকের এই প্রোগ্রামের কোথাওই কোন রকমের লিগাল অ্যাডভাইস দিব না, সুতরাং সেই বিষয়টাতে আমাদেরকে একটু ক্লিয়ার থাকতে হবে। আমরা আমাদের এই আজকের কনভারসেশনে কোথাও কোন রকমের লিগাল অ্যাডভাইস দেওয়া হবে না। আর স্ক্রলে যেটা দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কোন রকম কোয়েশ্চেন থাকে আপনারা এখানে কোয়েশ্চেন করতে পারেন, এখন অথবা পরে যখনই কোন রকমের কোয়েশ্চেন আপনাদের মনে হবে আপনারা কমেন্ট করতে পারেন, আমি বা কায়সুর ভাই অথবা আমাদের টিম চেষ্টা করবো আপনাদেরকে কমেন্ট করতে। আর যে কোনো রকমের বিজনেস ইনকোয়ারিজ হলে আপনাদেরকে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। আচ্ছা, ভূমিকা না বাড়িয়ে সরাসরি আজকের আলোচ্য বিষয়ে চলে যাই। তার আগে অনুরোধ করব, যারা অলরেডি আমাদের সাথে জয়েন করেছেন, যদি একটু আপনারা আপনাদের পার্সোনাল ওয়ালে শেয়ার করে দেন আমাদের লাইভটি, হয়তো আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও এখান থেকে কিছুটা উপকৃত হতে পারবে। আচ্ছা, আমি প্রথমেই যে কোয়েশ্চেনটা আজকে কায়সুর ভাইকে করতে যাচ্ছি, আর এখানেও বলে রাখি আপনাদের কোয়েশ্চেন গুলো মাঝে মাঝে আমরা নিব, বাট আমার তরফ থেকে আজকে প্রথম কোয়েশ্চেন হবে, স্কুলিং ভিসা ব্যাপারটা একটু আমাদেরকে ওভারঅল বলবেন কায়সুর ভাই, তারপর পরই যে প্রশ্নটা উত্তর আমরা আপনার কাছে চাইবো সেটা হচ্ছে, এই প্রোগ্রামে বাবা মা তারা কাজের অনুমতি পাবে কিনা, এবং তারা কি কোনোভাবে এখানে পার্মানেন্ট রেসিডেন্সির সুবিধাটা পাবে কিনা। কেশর ভাই প্লিজ। শিওর, থ্যাংক ইউ সো মাচ সিদ্দিক ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে যেটা আপনি বলছিলেন যে এই স্কুলিং ভিসার ব্যাপারে, যে আমরা শুধু আজকে আলাপ করব যারা গ্রেড 1 থেকে গ্রেড 12 পর্যন্ত আসতে পারছেন, এর বাইরে কিছু না, আর এটা কোনো লিগাল উপদেশ না। তো যারা দর্শকরা আছেন তারা একটু কাইন্ডলি খেয়াল করবেন, আমরা কিন্তু কোনো লিগাল উপদেশ দিচ্ছি না। প্রথমত স্কুল ভিসাতে কারা আসতে পারছেন, সেটা আসতে পারছেন ওভারঅল আমি বলবো যে গ্রেড 1 থেকে গ্রেড 12 পর্যন্ত যারা কানাডায় বিভিন্ন প্রাইভেট অথবা পাবলিক স্কুলে পড়তে চান। প্রাইভেট এবং পাবলিক ইনস্টিটিউশনের মধ্যে এখানে পার্থক্যটা হচ্ছে যে যারা স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদেরকে যে কষ্ট করতে হয় সেটা হচ্ছে যে অনেকগুলি স্টেপ পার হয়ে আসতে হয় এখানে, সেই স্টেপগুলি পার হয়ে আপনার প্রাইভেটে করলে আপনার খরচটা বেশি হয় এবং সেটা আপনার গভর্নমেন্ট সাবসিডাইজ কোনো কোম্পানিগুলি না, একেবারে আপনাদের টাকা চলে। আর যেগুলি পাবলিক স্কুল আছে সেই স্কুলগুলিতে একই কারিকুলা ফলো করা হয়, কিছুটা কম করা হয় আমি বলবো, কারণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মোর অফ প্রাইভেট স্কুলগুলিতে করে এবং সেটা গ্রেড 1 থেকে গ্রেড 12 পর্যন্ত। শুধুমাত্র এখানে একটা কথাই বলা যায় যে সেটা হচ্ছে যে গ্রেড 8 পর্যন্ত যে শিক্ষার্থীরা আসবেন তারা অবশ্যই বাবা বা মা অথবা তাদের অন্য কারোর সাথে থাকতে হবে, কিন্তু গ্রেড 9 থেকে গ্রেড 12 পর্যন্ত তারা ইন্ডিপেন্ডেন্টলি স্কুলে আপনার যে ডরমিটরি আছে সেখানে থাকতে পারে। সিদ্দিক, আপনার কাছে আবার যাচ্ছি। ওকে, কায়সুর ভাই, তাহলে আমরা মোটামুটি একটা সাধারণ সূচনা পেলাম,
এবার আমরা একটু জানতে চাই যে যেটা আমাদের অনেক বড় একটা মিথ, হয়তো আমি এটাকে বলবো যে সরাসরি এই প্রোগ্রাম থেকেই আমরা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্স পেয়ে যাব, এই ব্যাপারটা একটু আমরা জানতে চাই। কারণ কারণটা কি ব্যাখ্যাটা একটু বলি এখানে, কিছু যে কারণে এই প্রশ্নগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি আসে। ধরে নেন আমি একজন অভিভাবক, কোনো এক কারণে আমার বয়সটা একটু বেশি হয়ে গিয়েছে, হয়তো বা 40-এর কোঠা পার হয়ে গিয়েছে বা 50-এর কোঠা পার হয়ে গিয়েছে, হয়তো বা আমার শিক্ষাগত যোগ্যতা একরকম আছে, বাট বয়সের কারণে হোক বা শিক্ষাগত যোগ্যতার কারণে হোক IELTS দিতেও ভয় পাচ্ছি, এরকম একটা সিচুয়েশনে পড়ে আছি আমি। সেই ক্ষেত্রে আমাকে অনেকেই বলছে স্কুলিং ভিসা দিয়ে আমার পারমানেন্ট রেসিডেন্সি হয়ে যাবে কানাডাতে, এই ব্যাপারটা যদি একটু আলোকপাত করেন। আচ্ছা, ধন্যবাদ, খুবই খুবই ভাইটাল একটা কোশ্চেন। সেটা হচ্ছে যে না, আমি এক কথা বলবো, পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগ নাই যদি বাচ্চা এখানে পড়ে। আমি উল্টা উদাহরণ দিই আপনার কোশ্চেন না করে বা অ্যান্সার না করে, সেটা হচ্ছে যদি চিন্তা করেন যে ইন্ডিয়ায় যাদের একজন বাচ্চা আছে, এরকম প্যারেন্টস আছে মোটামুটি ধরেন 40 কোটি, চায়নাতে এরকম 40-50 কোটি আছে যাদের বাচ্চার বয়স হয়তো 5 বছর থেকে অ্যারাউন্ড 16-17 বছর। তাহলে সবাই কি করতো, সবাই তাদের বাচ্চাকে স্কুলে ভর্তি করে এখানে চলে আসতো এবং পরের দিন কানাডার পপুলেশন হতো হয়তো 100 কোটি। ব্যাপারটা কি তাই? না, ওটাই না। এক্স্যাক্টলি, তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে পুরোপুরি একটা মিথ্যা কথা। সত্যি কথাটা কি যে ওরা কি পেমেন্ট রেসিডেন্স ভর্তি করছে? অ্যান্সার ইজ ইয়েস এন্ড নো, বাট ইয়েস এর ব্যাপারটা এই জন্য হচ্ছে যে যদি তারা কোনো ইনভেস্টমেন্ট স্ট্রিমে আসে এখানে আসার পরে, তাহলে হয়তো সেটা আপনি লিড করতে পারবেন পার্মানেন্ট রেসিডেন্সি হিসেবে। বাট বাচ্চা ভর্তি করলে দেয়ার ইজ নো রিজন আপনার পার্মানেন্ট রেসিডেন্ট হবে। আচ্ছা, না হওয়ার আরেকটা যুক্তি দিই, সেটা ক্যানাডার ইটস এ বিজনেস, এডুকেশন ইজ এ বিজনেস বাট উইথ কোয়ালিটি সার্ভিস ফর শিওর। এখন ক্যানাডা কি চাবে যে সবাইকে পার্মানেন্ট রেসিডেন্টশিপ দেওয়ার জন্য? যদি দেয় তাহলে ক্যানাডা কি লুজ করবে? বিশাল অ্যামাউন্টের যে রেভিনিউটা আসতো স্কুলগুলি থেকে সেটা আর আসবে না। কারণ পার্মানেন্ট, আপনি জানেন হয়তো অনেকেই বা কে কে হয়তো জানে না, সেটা তো ক্যানাডা গ্রেড 1 থেকে গ্রেড 12 পর্যন্ত যদি কোনো পাবলিক স্কুলে আপনি আপনার বাচ্চাকে পড়ান তাহলে কোনো টাকা লাগছে না, অর্থাৎ টিউশন ফি ইজ টোটালি ফ্রি। সেক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অবশ্যই ফ্রি এই সুযোগটা কানাডা গভর্নমেন্ট করে দিবে না। তুমি কেন করবে? দের ইজ নো রিজন। রাইট রাইট, যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি যে এই বিষয়টা একেবারে একটা মিথ্যা কথা, অথবা একেবারে হয়তোবা আমাদের জন্য একটা ভ্রান্ত ধারণা যে আমরা কোনোভাবে যদি জানতাম, আমরা কোনোভাবে যদি এই পথটাকে বেছে নিতে চাই যে ঠিক আছে স্কুলিং ভিসা দিয়ে কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাব, সরাসরি সেটা সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়। আচ্ছা, এবার আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের প্রশ্ন থাকে প্লিজ আমাদেরকে এখানে কমেন্ট করবেন, আমরা প্রশ্নগুলো মাঝে মাঝে নিতে চেষ্টা করব আমাদের এই আলোচনার মাঝখানে, ঠিক আছে? মানে এমন কোনো আলাদাভাবে প্রশ্নোত্তর পর্ব এখানে আমরা আজকে রাখিনি যে হ্যাঁ আমাদের সমস্ত কথা শেষ তারপর শুধু প্রশ্নোত্তর পর্ব। সুতরাং আলোচনার মাঝে মাঝে যেখানে আপনাদের প্রশ্ন আসতে পারে প্লিজ প্রশ্ন করে ফেলবেন। ওকে কাইসুর ভাই, এখানে স্কলারশিপের একটা কথাও শোনা যায়, স্টুডেন্ট নাকি স্কলারশিপ পেতে পারে বা পাওয়া আসলে যায়, যেটা দিয়ে একদম ফ্যামিলির অনেকখানি খরচ উঠে যাবে অথবা স্কুলের টিউশন ফি এর অনেকখানি অংশ সেখান থেকে পূরণ হয়ে যাবে, এই বিষয়টা একটু আমরা জানতে চাই। আপনি কি স্কুল লেভেলের কথা বলছেন নাকি এটা ইউনিভার্সিটি লেভেলের কথা বলছেন? না, স্কুল লেভেলের কথা আমি বলছি, আমি স্কুল লেভেলের কথা বলছি। আগে একটু ধারণা করতে হবে যে টিউশন ফি কত এবং কত স্কলারশিপ পাবে, সেটা তারপরে আসছে যে আসলে স্কলারশিপ পাচ্ছে কিনা। টোটাল টিউশন ফি রাফলি, কিছু স্কুল আছে যেগুলি খুব ছোট, খুব একটা নাম করা না, গ্রেড অনেক নিচে, এগুলি হয়তো $8-10,000 পার ইয়ার ক্যানাডিয়ান ডলার। বাট ভালো স্ট্যান্ডার্ড স্কুলগুলি বিটুইন $20,000-30,000 মধ্যে। আবার কিছু স্কুল আছে যেগুলি টিউশন ফি অ্যারাউন্ড $40,000-45,000 পার ইয়ার। এতটা ভ্যারি করছে কেন? কারণটা হচ্ছে যে আপনার কারিকুলার সাথে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলি আছে সেটার যে প্রিপারেশন দরকার সেটার যে খরচটা এগুলি স্কুলগুলি নিচ্ছে। তার মানে আপনার ছেলে বা মেয়েকে যখন আপনি পাঠাচ্ছেন কেনাডায়, ওরা শুধু বই পড়িয়ে 10টা বই পড়াচ্ছে তা না, বই পড়ানোর সাথে সাথে যেটা পড়াচ্ছে যে কিভাবে আপনি লাইফ স্কিল সেট করবেন সেই ইস্যুগুলি রেডি করে দিচ্ছে। এখন আসেন, তাহলে টিউশন ফি আমরা দেখলাম যে 10,000 থেকে হয়তো $40,000 বা $45,000 পার ইয়ারে।
এই টিউশন ফিটার স্কলারশিপ কত পার্সেন্ট দিবে? আমি এরকম শুনেছি যে আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে এরকম 100% স্কলারশিপে পড়ছে স্কুল লেভেলে। আমি ঠিক বলছি না যে পারবে না, কিন্তু অসুবিধা যেটা হচ্ছে যদি স্কুলগুলি এত স্কলারশিপ দেয় তাহলে স্কুলগুলি চলবে কিভাবে? এগুলি ম্যাক্সিমাম প্রাইভেট স্কুল যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে। দ্বিতীয়ত কতটা পর্যন্ত পেতে পারে? রাফলি 2,000 থেকে 4,000 ডলার পর্যন্ত স্কলারশিপ দেয়, ডিপেন্ড করে স্কুল টু স্কুল। এবং সেটা এমন না যে ভর্তি হলেই পাচ্ছেন, সেটা হচ্ছে যে যারা খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো রকমের কন্ট্রিবিউশন করছে সোসাইটিতে। একটা এক্সাম্পল দিই, আমি একটা বাংলাদেশি স্টুডেন্টকে ভর্তি করিয়েছিলাম। সে স্টুডেন্ট এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে চায় এবং পার্টিকুলারলি প্লাস্টিক নিয়ে কাজ করতে চায়। যে প্লাস্টিক সমস্যা এখন পৃথিবীব্যাপী, তো ও বিভিন্ন প্রজেক্ট যারা পেয়েছে এবং সেজন্য স্কলারশিপ পেয়েছে। আরেকটা স্টুডেন্টের ব্যাপারে জানি, একটা মেয়ে স্টুডেন্ট, ও জেন্ডার ইস্যু নিয়ে কাজ করতে চায় ভবিষ্যতে। তো জেন্ডার, আপনারা জানেন যে বাংলাদেশের ছেলে মেয়েদের অনেক কারণে অনেক জায়গায় তফাত আছে, যেমন চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। তো এই ইস্যুগুলি নিয়ে সেই মেয়েটা কাজ করতে চায়, সেই জন্য ও একটা সার্টেন অ্যামাউন্টের স্কলারশিপ পেয়েছে এবং সেটা ইয়ারলি ও হয়েছে $10,000 আউট অফ আবারও বুঝতে হবে যে কথাগুলো শুনতে যতটা মিষ্টি মনে হয় অতটা মিষ্টি না আসলে, রাইট? মানে কারণ আমরা সাধারণত এই ধরনের বিজ্ঞাপন গুলোই দেখি যে স্কুলিং ভিসার মাধ্যমে এমন একটা যেন ভাব, ভিসা পেলে আর প্লেনের টিকিটটার টাকা যদি আমার থাকে কানাডা আসার পরে আসলে আমার কোনো খরচ দরকার হবে না, কারণ স্কলারশিপের চোটেই মোটামুটি টিউশন ফি, ফ্যামিলি সবকিছু চলতে পারবে। বাট আদতে সেটা একেবারেই সম্ভব নয়, এবং আমার মনে হয় কায়সার ভাই কেন সম্ভব নয় তার যথেষ্ট ব্যাখ্যা আপনি দিয়েছেন। কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সেটা মাইনর হোক অথবা অ্যাভাব 18 হোক, ব্যাচেলর লেভেল বা মাস্টার্স লেভেল হোক, ফর শিওর ইটস এ বিজনেস স্ট্রিম ফর ক্যানাডা, রাইট? এই 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 সোর্সে কানাডা রেভিনিউ আর্ন করে। তো আমি এটা আসলে আমার মনে হয় একেবারে আমাদের কমন সেন্স একটা ব্যাপার। আমি আপনাকে যদি এখানে আমার জন্য মানে কাজে রাখি, আবার আমি নিজেও কাজ করতেছি অথবা আমি কারো কাছে টাকা পাই বা যাই হোক না কেন, মানে এই বিষয়গুলো একটু যুক্তিতে বুঝতে হয়। এনিওয়ে, আমরা ছোট্ট একটা প্রশ্ন এখানে পেয়েছি, প্রশ্নটা একটু নেই কারণ উত্তরটা আমাদেরকে দিতে হবে এখন। সাইয়েদ নাইম আহমেদ, থ্যাংকস ফর ইয়ার কোয়েশ্চেন। আপনি বলেছেন, আমি এইচএসসি 2021 ব্যাচ স্টুডেন্ট, আমি কানাডা যেতে চাই, আমাকে কি কি করতে হবে? ওকে ভাইয়া, আমি একটু বলে নেই, আমাদের আজকের যে লাইভ এটা আমরা মূলত ফোকাস করছি কানাডা স্কুলিং ভিসার উপরে, অর্থাৎ গ্রেড 1 থেকে গ্রেড 12 অর 10, কায়সুর ভাই, গ্রেড 12 পর্যন্ত। আর সাইয়েদ নাইম আহমেদ, আপনি হচ্ছেন অলরেডি 12 এর একদম এন্ডে, আমি ধরে নিচ্ছি আপনি ব্যাচেলর করতে আসতে চাচ্ছেন এখানে। তো আমি আপনাকে অনুরোধ করব আমাদের পরবর্তী লাইফটা দেখার জন্য, যেটা আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের পরবর্তী লাইফটা হবে 16ই ফেব্রুয়ারি সেম টাইমে। সেটা ষোলোই জুলাই। সেখানে আমরা শুধুমাত্র ব্যাচেলর লেভেলের স্টুডেন্টদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হয় বা তার সংক্রান্ত সঠিক ধারণা, ভ্রান্ত ধারণা, সেগুলো নিয়ে কথা বলবো। আমি অনুরোধ করবো আপনিও সেই লাইভে জয়েন করবেন, এবং আপনার মতো অন্য যারা আজকে সেম ধরনের কোয়েশ্চেন করতে চাচ্ছেন তাদেরকে আমি একই অনুরোধ করব। আচ্ছা, আমরা ফিরে যাই আমাদের পরবর্তী আলোচনাতে। কায়সুর ভাই, আমি একটু দেখে নিই যে আমাদের পরবর্তী যে প্রশ্নটা আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অটিস্টিক বা ডিজেবল বাচ্চা যাদের আছে, সন্তান সন্ততি যাদের আছে, ডেফিনেটলি উইথ ভেরি মাচ ডিউ রেসপেক্ট, তারাও ডিজার্ভ করে একটি ভালো দেশে ভালো পড়াশোনা করতে। সন্তান সে যেমনই হোক যাই হোক, প্রত্যেকটা বাবা মার এটা একটা সংবেদনশীল জায়গা, ঠিক আছে? তো এই জায়গাটাতে কায়সুর ভাই আমি আন্তরিকভাবে অনুরোধ করব, আমি একজন বাবা সেই হিসাবে, কিভাবে অথবা আদৌ সম্ভব কিনা একজন অটিস্টিক বা একজন ডিসেবল বাচ্চা এখানে ভর্তি হতে পারে কিনা, হলে কি শর্ত সাপেক্ষ, প্লিজ। ওকে, থ্যাংক ইউ কোশ্চেনটার জন্য। এটা খুব একটা সেন্সিটিভ কোশ্চেন, এবং যারা বাবা মায়েরা আছেন যাদের অটিস্টিক বা ডিসেবল বাচ্চা আছেন তাদের মেন্টাল ট্রমা অনেক বেশি। আমি সেলুট জানাই তাদেরকে প্রথমত, যে তারা আসলে তাদের সন্তানকে ফেলে দেননি, বরং ফ্যামিলির সাথে সাপোর্টে রাখছেন।
প্রথমত এখানে দুইটা ইস্যু আছে। এক নাম্বার ইস্যু হচ্ছে ডিজেবল, আর একটা হচ্ছে অটিস্টিক। এখন সব অটিস্টিকটাই যে ডিজেবল বা সব ডিজেবলটা যে অটিস্টিক ব্যাপারটা তা না, অটিজমের বিভিন্ন লেভেল আছে। আপনার যদি আগে অটিজমের লেভেলটা আপনাদের করা থাকে বাংলাদেশে, তাহলে এখানে কিছু স্পেশালাইজড স্কুল আছে, সব না, স্পেশালাইজড স্কুলগুলিতে রাফলি 1 বছর থেকে 2 বছরের আপনার কিউ থাকে। তার মানে আপনি চাইলেই সাথে সাথে বাচ্চাকে ভর্তি করাতে পারছেন না, অনেক রিগোরাস হয়ে, এবং এটা ভিসা পাওয়ার জন্য খুব মারাত্মক রকমের অবস্টেকল আছে আমি বলবো। কারণটা হচ্ছে যে এই বাচ্চা এখানে এসে আবার গভর্নমেন্ট কোনো ফেসিলিটি ক্লেম করে কিনা, সে কারণে গভর্নমেন্ট খুব বেশি রকমের স্ক্রুটিনি করে ভিসা দেওয়ার জন্য। তবে এটা বলতে পারি যে অটিজমের লেভেল যদি 2 পর্যন্ত হয় তাহলে ঠিক আছে, এরপরে হলে সাধারণত ভিসা পাওয়াটা খুব মুশকিল। আমি জানি না, অন্তত আমি নিজে পার্সোনালি কখনো এই কেসগুলো হ্যান্ডেল করিনি অটিজম লেভেল 2 এর উপরে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ডিসএবল। এখন ডিসএবিলিটির অনেক রকমের ডিসএবিলিটি হতে পারে, মেন্টাল ডিসএবিলিটি হতে পারে, ফিজিক্যাল ডিসএবিলিটি হতে পারে। ইয়েস, ডিসএবলদের জন্য আমি বলবো হ্যাভ ইন ক্যানাডা, এটা হচ্ছে পড়াশোনা এবং ট্রেনিং দুইটা ব্যাপারে। সেই ট্রেনিং এর প্রশ্ন আসছে কেন, সেটা হচ্ছে যে একটা ডিসএবল আসলে স্টুডেন্ট অনেক কারণে এবল হতে পারে যদি সে প্রপার ট্রেনিং পায়। আপনার সেটা কিরকম, সেটা হচ্ছে যে কিভাবে সে চলবে, কিভাবে সে তার ডেইলি লাইফটা কাটাবে, সেগুলোর জন্য একেবারে টু দ্য পয়েন্টে কানাডা স্কুলগুলি প্রিপেয়ার করে দেয়। সে কারণে বাবা মায়েরা যদি আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চায়, ফার্স্ট অফ অল যেটা বলছিলাম যেটা সেন্সিটিভ, তো আমার মনে হয় এটা 1-to-1 আসলে আমাদের সাথে কথা বলা দরকার। কারণ প্রত্যেক জনের কেস এটা যদি আমরা জেনারেল করে ফেলি তাহলে অসুবিধা হবে, বরং আমরা কেস টু কেস যাই, সেটা মনে হয় ভালো হবে। থ্যাংক ইউ কাইসুর ভাই, এ কারণেই আসলে আমাদের স্ক্রলে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, যারা একেবারেই আমাদের সাথে 1-to-1 কথা বলতে চান, আপনাদের এই সাপোর্টটা দরকার আছে। কারণ কাইসুর ভাই এইমাত্র যে কথা বললেন, আসলে সব অটিস্টিক বাচ্চা ডিসেবল না, সব ডিসেবল বাচ্চা অটিস্টিক না, প্লাস এই পুরো বিষয়টা ডিপেন্ড করতেছে একটা লেভেলের উপরে। অর্থাৎ আমি চাইলেই আসলে এখানে প্যারাসিটামল 2 বেলা টাইপের কোনো ওষুধ চাপিয়ে দিতে পারছি না, তো যার কারণে অবশ্যই যেহেতু বিষয়টা আসলে একটু সংবেদনশীল, হয়তো অনেকে প্রশ্ন করতেও এখানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, এবং এটা খুবই খুবই স্বাভাবিক। তো সেক্ষেত্রে যদি আপনাদের প্রয়োজন মনে করে, আপনারা আমাদের স্ক্রলে দেওয়া ইমেল অ্যাড্রেস আমাদেরকে ইমেল করতে পারেন, সেই ব্যাপারে আমরা কথা বলবো। বাই দ্য ওয়ে, আমরা আরো 2-1টা প্রশ্ন পেয়েছি, আমরা সিরিয়ালি কোশ্চেনগুলো নিতে চেষ্টা করছি। কাইসুর ভাই, আমরা একটি প্রশ্ন পেয়েছি, যদি একটু প্রশ্নটার উত্তর আপনি দেন। স্কুল স্কুল গোয়িং বাচ্চারা কানাডাতে গভর্নমেন্ট থেকে কি কি সুবিধা পাবে, তার আগে একটু রাফেজালাইজু একটু ব্যাপারটা একটু আমি এখানে ভেঙে দেই। আগেই আমরা আজকে প্রশ্ন, আমরা আমাদের আজকে যে লাইফটা আমরা করছি এখানে, কিন্তু আমরা স্কুলিং ভিসা বলতে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টের আদতে বলছি। কারণ কেন কথাটা বললাম, এই স্কুল গোয়িং বাচ্চা কিন্তু দুরকমই হতে পারে, যারা এই স্কুলিং ভিসাতে আসছে তারা, আবার যারা অলরেডি ক্যানাডাতে আছে অ্যাজ এ ক্যানাডিয়ান পারমানেন্ট রেসিডেন্ট অর ক্যানাডিয়ান সিটিজেন, তাদের বাচ্চারা স্কুলে যায়। তো আমরা কিন্তু ক্যানাডিয়ান পারমানেন্ট রেসিডেন্সের বা ক্যানাডিয়ান সিটিজেনদের বাচ্চারা স্কুলে কি সুবিধা পাচ্ছে বা গভর্নমেন্টের কি সুবিধা পাচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি না। আজকে আমরা একান্তই আলোচনা করব, যদি আপনি আপনার সন্তানরা বা যারা স্কুলিং ভিসার আন্ডারে এসেছে তারা গভর্নমেন্ট থেকে কি সুবিধা পেতে পারে, শুধু সেই জায়গাটা। কাইসুর ভাই প্লিজ। শিওর, প্রথমত রাফিজা লাইজু আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন, কিন্তু আমার আপনাকে হতাশ করতে হচ্ছে। গভর্নমেন্ট থেকে আসলে সুবিধা পাওয়ার মতো তেমন কিছু নাই এখানে। কারণটা হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন আসে সে তার টিউশন ফি দেয়, এবং সেই সাথে একটা ইন্স্যুরেন্স এর জন্য তার একটা প্রিমিয়াম আছে, এটা স্কুল থেকে দেয়া হয়। তখন আপনি যখন আসছেন গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটি বলতে, যদি আমি বুঝে থাকি আপনার কোশ্চেনটা ঠিক করে, সেটা হচ্ছে যে ধরেন গভর্নমেন্ট কোথাও নিয়ে যাবে কিনা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলি করাবে কিনা, আই উড সে নো। কারণটা হচ্ছে প্রাইভেট স্কুলে যে স্কুলের আন্ডারে আসবেন আপনি শুধু ওই স্কুলের যে কারিকুলা আছে এবং ওখানে যে ফ্যাসিলিটিগুলি আছে স্কুলের মধ্যে সেটা পাবেন। বাইরে থেকে আপনি গভর্নমেন্ট থেকে আলাদা করে কোনো সুবিধা পাওয়ার কোনো যৌক্তিকতা এখানে নেই। কেন নেই, কারণটা হচ্ছে আইদার ইউ আর নট এ সিটিজেন অথবা পারমানেন্ট রেসিডেন্স না, সেই কারণে। সো কিছুটা আপনার জন্য হতাশাজনক হয়তো অ্যান্সারটা, বাট দ্যাটস দ্য ট্রুথ। শুধু ধরেন আপনার বাচ্চা বলছি না, ধরেন কোনো বাচ্চা এখানে এসে অসুস্থ হলেন, হওয়ার পরে তার ট্রিটমেন্টটা কিভাবে হবে, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স আছে সেই পলিসির এগেনস্টে হবে,
সুতরাং আপনার আলাদা করে কোনো টাকা দিতে হচ্ছে না। এটা একরকমের একটা গভর্নমেন্ট বলবো যে সুবিধা, যে আপনার ওই ইন্স্যুরেন্সের মধ্যেই ওটা কভার করছে। এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ব্যয়বহুল সে কারণে। আরেকটা ইস্যু হতে পারে যে আপনার অন্যান্য এখানকার যে লোকাল বাচ্চারা, লোকাল বলতে আমি বোঝাচ্ছি যে ক্যানাডিয়ান যারা পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন আছেন, ওরা বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গায় যে অ্যাক্সেসিবিলিটি গুলি আছে সেই অ্যাক্সেসটা ইজিলি নিতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে কি গভর্নমেন্ট ফ্যাসিলিটি গুলি বলতে যদি বলি যে পার্কে যাওয়া বা ওর এনজয় করার ব্যাপার, এগুলি নর্মালি এজ ইউজুয়াল অন্যান্য লোকজন যা করছে ও তা করতে পারবে, কিন্তু এর বাইরে কিছু না, এটাই বলবো আমি। সিদ্দিক আপনার কাছে আবার মনে ফেরত যাই। ধন্যবাদ কাইসুর ভাই। আমার মনে হয় রাফিজা লাইজু আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আসলে অনেকেরই সেম প্রশ্ন থাকবে, এবং আসলে ধন্যবাদ এই ধরনের সুন্দর একটা প্রশ্ন করার জন্য, এবং কাইসুর ভাই আপনাকে অবশ্যই ধন্যবাদ যথেষ্ট অ্যান্সার দেওয়ার জন্য। আমরা পরবর্তী একটা প্রশ্ন নিয়ে নেই, যদিও সেটা আসলে আমাদের আজকের লিস্টে এমনিতেই ছিল। তো সাইফুদ্দিন আহমেদ খান লিটন ভাই আপনাকে আবার ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আপনি বলেছেন স্কুলিং ভিসা এক্সপেন্সেস ডিটেলস, আমি আপনার প্রশ্নটা নিব এবং উত্তরও করব। তার আগে আমাদের নির্ধারিত আরেকটি প্রশ্ন আছে যেটা প্রাসঙ্গিক, তারপরে আপনার প্রশ্নতে ফিরে আসছি। কাইসুর ভাই আপনার কাছে এই মুহূর্তে আমার প্রশ্নটা থাকবে, এজেন্টরা যখন আসলে সুন্দর সুন্দর কথা বলে তার ভিতরে এরকম একটা সুন্দর কথা চলে আসে যে প্রুফ অফ ফান্ডের যে ব্যাপারটা সেটা বোধহয় খুব সামান্য একটা টাকা লাগে, এরকম একটা কথাও তারা বলে আর কি। আমি আসলে সঠিক একটু ধারণাটা পেতে চাচ্ছি। অবভিয়াসলি আপনি বলে দিতে পারবেন না যে এক্স অ্যামাউন্ট, বিকজ এখানে ফ্যামিলি সাইজ, ক্লাস, সিটি, টাউন অনেকগুলো ব্যাপার একসাথে জড়িত আছে। তারপরও আমি আপনার কাছ থেকে জানতে চাই আসলে প্রুফ অফ ফান্ড, ধরেন আমি যদি আমার সন্তানকে বাংলাদেশ থেকে নিয়ে এখানে আসতে চাই, আমার ফ্যামিলি বলেন, আমার সন্তানের পড়াশোনা বলেন, সবকিছু কনসিডার করে আমার কি পরিমাণ অর্থ সম্পদ, ক্যাশ টাকা বা আমার প্রপার্টিস কি কি থাকা উচিত, কিভাবে হলে আমি চান্স পেতে পারি, প্লিজ একটু যদি আমাদেরকে বলেন। ওয়েল, চান্স কি পাবেন সেটার ব্যাপারে বলা মুশকিল, কারণটা হচ্ছে যে এটা একেবারেই গভর্নমেন্টের ভিসা অফিসাররা ডিটারমাইন করবে। বাট একটা ওভারঅল আইডিয়া দিতে পারি, সেই আইডিয়াটা হলো আমি দুইটা সিনারিও আনছি পরপর। ধরেন একটা ফ্যামিলিতে মাত্র তিনজন ফ্যামিলি মেম্বার, সেটা হচ্ছে বাবা মা আর ধরেন ওদের মেয়ে একজন, আর পরবর্তী যে উদাহরণটা যাব সেটা বাবা মা এবং ওদের চার সন্তান প্লাস বাবা মায়ের বাবা মা সাথে থাকেন, এরকম একটা এক্সাম্পল। তো প্রথমটা আসি, সেটা হচ্ছে তিনজনের জন্য এখানে একটা স্কুলে আপনি ভর্তি করালেন যেটা টিউশন ফি $20,000। $20,000 টিউশন ফির জন্য কত স্পন্সরশিপের টাকা দেখাতে হবে? প্রথমত আপনি যদি টিউশন ফি এক বছরেরটা পে করে দেন ইন অ্যাডভান্স, তাহলে আপনার বাকি থাকছে এক বছরের লিভিং কস্ট, উইচ ইজ রাফলি দুজনের জন্য আমি বলবো $2,000 করে পার মান্থে, অর্থাৎ $24,000। এখন অনেকে বলেন তাহলে এই $24,000 দেখালে কি আমার টিউশন ভিসা হয়ে যাবে? অ্যান্সার ইজ ইয়েস এন্ড নো বো, বাট ইয়েস এর জন্য যে এটা আপনি জাস্ট মিনিমাম থ্রেশহোল্ডটা ফুলফিল করছেন। বাট অসুবিধা যেটা থাকছে সেটা হচ্ছে যে একটা টাকা, টাকাটা দেখাচ্ছেন জাস্ট $24,000, কিন্তু বাবা যে দেশে থাকছেন, আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে কিন্তু ফ্যামিলির সহ ভিসা হয় না ইউজুয়ালি, এটা হয় হচ্ছে যে স্টুডেন্ট আসবেন তিনি এবং তার সাথে যে সাপোর্টিভ বাবা মামা যিনি আসবেন তার, তার মানে দুইজনের ভিসা হচ্ছে যদি একজন স্টুডেন্টের কথা আমরা চিন্তা করি। এখন যদি বাবা এবং মা এবং তার মেয়ে এখানে চলে আসেন, তাহলে তার বাবা বাংলাদেশে থাকছেন, তার বাবার যে অন্যান্য সম্পত্তি বা গাড়ি আছে এগুলি মেনটেন করার জন্য অথবা তার ডেইলি লাইফ মেনটেন করার জন্য একটা টাকা লাগছে, ওই টাকাটা কোথায়? সেটার লেখা নেই কোথাও যে এটা দেখাতে হবে, বাট ইটস এ কমন সেন্স যে তারও তো খরচ হবে, সেই খরচটা দেখাতে হচ্ছে। পরবর্তী এক্সাম্পলটাই আসি, সেটা হচ্ছে ধরেন একটা ফ্যামিলিতে দাদা দাদি বাবা মা এবং তাদের ধরেন চার সন্তান থাকছে, একজন সন্তানকে শুধু কানাডায় পাঠাবেন এবং মা আসবেন সাথে, তাহলে বাকি তিনজন যদি under 18 হয় তাহলে দেখতে হবে যে এই যে under 18 এ তাদের তিনজনের যে পড়াশোনার খরচ এবং তাদের যে লিভিং কস্ট এবং যেহেতু বাবা মা সাথে থাকেন, এই টোটাল কস্টটা ধরেন আমি ধরে নিচ্ছি মাসে $2.5 লাখ বা $3 লাখ, ওখানে $3 লাখ আবার এখানে দিচ্ছেন $2,000 করে পার মান্থে জাস্ট লিভিং কস্ট হিসেবে, এই টোটাল টাকাটা আছে কিনা? যদি না থাকে ভিসা অফিসার মে রেজ দ্য কোশ্চেন যে তাহলে বাকিরা কিভাবে সাপোর্ট পাবে,
সে কারণে ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনার এই ফ্যামিলি মেম্বারদের ব্যাপারে কেন কনসিডারেশনটা আসে, কারণটা হলো যে অন্যান্য ফ্যামিলি মেম্বাররা তো তাহলে কি বঞ্চিত হচ্ছে না, দ্যাটস দ্য কোয়েশ্চেন। সো আপনার মেইন কোয়েশ্চেনটা ফেরত যাই, যে আপনি বলছিলেন যে প্রুফ অফ ফান্ডে তাহলে কত টাকা লাগছে, অ্যাসেট দেখালে হচ্ছে কিনা। ধরেন 100 কোটি টাকার অ্যাসেট দেখালেন, ফিক্সড অ্যাসেট, বাট এটা নট লিকুইড, তার মানে হচ্ছে যে কোনো সময় দরকার হলে বাবা মা এই টাকাটা পাচ্ছে না রাইট অ্যাওয়ে, সেই জন্য ফিক্সড অ্যাসেট কুড বি এ ব্যাকআপ বাট ইট উইল নট হেল্প রাইট অ্যাওয়ে। রাইট অ্যাওয়ে যেটা হেল্প করবে সেটা হচ্ছে প্রুফ অফ ফান্ডটা আপনার আইদার সেভিংস অ্যাকাউন্টে অথবা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে থাকলে, অথবা সঞ্চয়পত্র যদি কেনা থাকে, এই তিনটে ফর্মে, কারেন্ট অ্যাকাউন্টে হলেও হচ্ছে না। সিদ্দিক ভাই আপনার কাছে ফেরত যাচ্ছি আবার। ওকে কাইজুর ভাই, এখানে প্রাসঙ্গিক দুইটা প্রশ্ন আমি একটা প্রশ্ন করব এবং আরেকটা প্রশ্ন আমাদেরকে করেছেন, সেটা হচ্ছে সাইমা চৌধুরী, আর ধন্যবাদ সাইমা চৌধুরী, উনি প্রশ্ন করেছেন হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড ফর স্কুলিং ভিসা। তো এই প্রশ্নটা তো আমরা নিবই, সাথে আমরা আমি একটা প্রশ্ন করতে চাই, আসলে এটা হয়তো বা ক্লারিফিকেশন। আপনি একটু আগেই বললেন যদি একটা স্টুডেন্ট এখানে আসে মাইনর স্টুডেন্ট হিসাবে, তার মানে আইদার বাবা আসতে পারতেছে অর মা, দুইজনে নয়, সেই রেসপেক্টে তার মানে আমাদের দর্শকদের এই জিনিসটাও মাথায় আনতে হবে, বুঝতে হবে, ফ্যামিলি ভিসাও আবার অনেকে এটাকে বলে, স্কুলিং ভিসার সাথে সাথে আরেকটা কনসেপ্ট এখানে বলে ফ্যামিলি ভিসা, কারণ হচ্ছে স্টুডেন্টের সাথে ফ্যামিলি ধরে পার করে দেওয়ার একটা ব্যাপার স্যাপার, তার মানে কি আদৌ এটা পসিবল নয়, আমাদের হয় বাবা আসবেন অথবা মা আসবেন, তাহলে এই একটা ক্লারিফিকেশন আমরা একটু দিয়ে দিলাম। আর আমার আপনার কাছে প্রশ্নটা হোক, আচ্ছা আপনাকে মানে এখানে একটু মাঝপথে থামাই, কেন এটার যুক্তিটা বলি, কারণটা হচ্ছে যদি মা আসেন বাবা আসেন এবং সন্তান আসেন তাহলে অসুবিধাটা হচ্ছে টাকা পাঠাবে কে, তার যে বাচ্চার জন্য যে টাকা পাঠাবে এটা তো এক বছরের নয়, এটা ধরেন গ্রেড 9 এ ভর্তি করেন কাউকে, আরো 12 পর্যন্ত পড়বে, তার মানে 9, 10, 11, 12 চার বছর পড়বে, যদি বাবাই চলে আসে তাহলে মানি ফ্লোটা কই, সেই ব্যাপারটা ভিসা অফিসার বুঝে উঠতে পারেন না, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে কেন দেয় না, সেটা হচ্ছে একসাথে যদি মাইগ্রেট করে, এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে যে অনেক সময় ওরা এয়ারপোর্টে রিফিউজি ক্লেম করতে চায় বা করে, তো করলে তার মানে কি আসছে আসলে সলভেন্ট হয়ে, বাট অন্য ওদের সেকেন্ড কোনো আরেকটা ইন্টেনশন করে, সেই জন্য সরি আপনাকে মাঝপথে মানে বন্ধ করে দিলাম। না 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 কাশ্যপ ভাই, এটা অ্যাবসলিউটলি প্রাসঙ্গিক। এবার আমার কাছে যে এই ওই আলোচনার যে রিমেইনিং কোশ্চেনটা আপনার কাছে আমি করবো, সেটা হচ্ছে আচ্ছা বাবা আসলো অথবা মা আসলো, তো যিনি আসলেন না উনি কি কখনো আসতে পারবেন না, বা আসতে ওনার শর্তটা কি, দেখতে চাচ্ছে মানে হাজবেন্ড দেখতে চাচ্ছে এখানে, বা আমাদের সেটেল ডাউন এর জন্য ওনার বাচ্চা মিস করছে বাবাকে, সো সেক্ষেত্রে ইজিলি ভিসা পাচ্ছে, কিন্তু একসাথে দাঁড়ালে ভিসা অনেক সময় রিফিউজ করে, আর কারণটা তো আগে বললাম যে কেন করে। থাকতে পারবেন, আপনি ভিসার ক্যাটাগরি দেখতে হবে যে ইজ ইট এ পার্মানেন্ট ভিসা, নো ইটস নট এ পার্মানেন্ট ভিসা, ইটস এ ভিজিটর ভিসা, লং টার্ম ভিজিট বলে এটাকে, সেই ভিজিটটা কত, যেমন প্যারেন্টসরা সুপার ভিসা পায় 10 বছর পর্যন্ত, এইসব যারা বাচ্চাদের সহ আসছেন তারা ইউজুয়ালি মাল্টিপল ভিসা পায়, কিন্তু ভিসা আপনার প্রত্যেক বছর এক্সটেনশন করে, সেটা কিরকম, সেটা হচ্ছে যে নর্মালি আপনার 180 দিন থাকা যায় লিগালি কোন একটা দেশে, আপনি যখন ঢুকলেন, স্পেশালি আমি কানাডার কথা বলছি, অন্য দেশের কথা বলছি না, 180 দিনের মধ্যে আপনি যদি টাইমটা ওভার হয়ে যায় তাহলে কি আর থাকতে পারছে, অ্যান্সার ইজ ইয়েস, কারণটা হচ্ছে বাবা মা নিশ্চয়ই 6 মাস পরে আবার দেশে যাবেন না আবার আসবেন, ব্যাপারটা তা না, তার মানে 1 বছর পুরোটাই থাকতে পারছেন, লং টার্ম ভিসা। এখন আসেন বাবা মা সবাই এসে কি থেকে যেতে পারছে কিনা, অ্যান্সার ইজ নো, কারণটা হচ্ছে ওরা কোন স্ট্যাটাসে থাকবে সেটা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে, সেটা কি ভিজিটার হিসেবে, ভিজিটার হিসেবে যেটা বললাম যে 6 মাসে বেশি থাকতে পারছে না। এখন দেখেন মা যদি 1 বছর বা 2 বছর থাকতে পারেন এখানে, বাবাও কি এই সময় থাকতে পারবে, অ্যান্সার ইজ নো, কারণটা হচ্ছে বাবার যে যদি ভিসা পায় মাল্টিপল ভিসাই পেলো 5 বছরের বা 10 বছরের, কিন্তু আসার সময় যেটা হচ্ছে তার
প্রত্যেকবার 6 মাস পর্যন্ত ম্যাক্সিমাম থাকতে পারবেন, তারপরে তাকে চলে যেতে হচ্ছে। ওকে কাইসুর ভাই, সাইমা চৌধুরী আবার একটা কমেন্ট করেছেন, ফ্যামিলি ভিসা রিসেন্ট ট্রেন্ড ইন বাংলাদেশ, যেটা আমরা একটু আগে বললাম এবং আমি এই জন্য আপনাকে প্রশ্ন করছিলাম। প্রথমত ফ্যামিলি ভিসা বলতে তো কোনো টার্ম এক্সিস্ট করে না, আদৌ কনসেপ্টটাও কি এক্সিস্ট করে কিনা আমরা সেই জায়গাটাতে বুঝতে চেষ্টা করলাম। মানে আসলে হয়েছে কি, আপনারা অনেকেই সাইমা বা অনেকে আছেন আপনারা এডুকেটেড মানুষ, আপনারা জাস্ট একটু চোখ খোলা রাখলেই কিন্তু আর এইসব প্রতারকদের খপ্পরে পড়ছেন না। কেন প্রতারকের কথা বললাম, যে বলে যে আপনারা স্থায়ীভাবে বসবাসের সুযোগ এই কথাটা বলে, ভাই সেটা যদি হতো আপনি মুম্বাইতে যান, মানে মুম্বাই যেটা বলে যে ওইখানে টাকার ছড়াছড়ি আছে, এরপরে পুরো মিডল ইস্টে টাকার ছড়াছড়ি আছে, তাহলে আমরা যদি বাংলাদেশে মনে করি যে আমাদের 100 কোটি আছে, ওদের আসে 1000 কোটি টাকা, তাহলে তো ভাই সবাই এখানে চলে আসতো এবং সিটিজেনশিপ নিয়ে নিত, ব্যাপারটা তাই না। আর ফ্যামিলি ভিসা বলতে আসলে কনসেপ্টটা যেটা বোঝাচ্ছে, মানুষের মাথায় একটা ইনবিল্ট একটা প্রবলেমেটিক একটা আইডিয়া ঢুকে দিয়েছে। এখন আপনি যদি বলেন যে না এরকম কোনো ভিসা নাই, বলবে ও আচ্ছা মানে কাজ জানে না বুঝে না, তার মানে মিথ্যাটা সত্য হয়ে যাচ্ছে, সত্যটা মিথ্যা হয়ে যাচ্ছে জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট। এবং বাংলাদেশের গভর্নমেন্টের যে দিদি আছেন বা অন্যান্য যেসব সংস্থাগুলি আছে, আমি খুব রিকোয়েস্ট করব যেন এই ব্যাপারটা নিয়ে প্রত্যেকদিন প্রতারিত হচ্ছে লোকজন কোন না কোনো ভাবে। আপনারা একটু কাইন্ডলি যদি আপনাদের লোকবল এবং সময়টা থাকে এই ব্যাপারটা একটু নজর দিবেন দয়া করে। রাইট, আচ্ছা এবার সাইমা চৌধুরীর আগের প্রশ্নটা একটু নিয়ে নেই, কাইন্ডলি এই উত্তরটা যদি একটু দেন কাইসুর ভাই। হোয়াট ইজ দা মিনিমাম এজ রিকোয়ার্ড ফর স্কুলিং ভিসা? আমি ধরে নিচ্ছি যে হলে পারবেন না, তার মানে কিন্ডারগার্টেনে যদি আপনার বাচ্চা পড়তে চায় বা প্লে গ্রুপে পড়তে চায়, ইউ আর নট এলিজিবল। এলিজিবল হচ্ছে গ্রেড 1 থেকে গ্রেড 12 পর্যন্ত। এগেইন আমি গ্রেড 12 এ আসতে খুব বেশি ডিসকারেজ করি স্টুডেন্টদেরকে, এটা অন্য একটা কারণে। আপনার বাংলাদেশি কনসেপ্টটা এক্সিস্ট করে না, এখানে করে একটু ব্যাখ্যার ব্যাপার আছে। সেটা হচ্ছে স্যার খেয়াল করেন, ধরেন আপনার ছেলের বয়স বয়স না ও 12 গ্রেডে পড়তে চায়, এখানে 12 গ্রেড মানে হচ্ছে আপনার HSC ফাইনাল ইয়ার বা A level করতে চাচ্ছে। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের 12 গ্রেডের মাঝামাঝি থাকতেই ওরা ইউনিভার্সিটিগুলিতে অ্যাপ্লাই করে এবং ওরা জেনে যায় যে কোন ইউনিভার্সিটিতে ওরা অ্যাকসেপ্টেড হচ্ছে। তার মানে আপনার সন্তান যদি আসলে 12 গ্রেডে এখানে পড়তে আসতে চায়, ওরা আসলে ঠিক এখানকার কালচার বোঝার জন্য যে সময়টা লাগবে বা এখানকার স্কুলিং সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা বুঝতে বুঝতে ওর সময়টা চলে যাবে, রেজাল্টটাও ভালো করবে না, হয়তো একটা ভালো ইউনিভার্সিটিতেও চান্স পাবে না। সেই জন্য আমি মিনিমাম যদি কেউ আসতে চায় তাহলে আমি বলি যে ঠিক আছে তুমি 11 গ্রেডে অন্তত আসো, 12 গ্রেডে না আস। তাহলে আপনার প্রথম কোশ্চেনের অ্যান্সার হলো যে মিনিমাম এজ গ্রেড 1 থেকে শুরু হচ্ছে গ্রেড 12 পর্যন্ত আসতে পারছে বাচ্চারা। আর পরবর্তী আরেকটা কোশ্চেন ছিল স্যামার, দেখবেন প্রশ্নটা কি ছিল না কাইসুর ভাই, সেটা আমরা উত্তর করে মানে প্রশ্ন নাটক তার কমেন্ট ছিল আমরা সেটা ডিসকাস করেছি। আচ্ছা আমাদের কাছে রাফেইদা লাইজু উনি আবার ব্যাক করেছেন, ওনার প্রশ্নটা আবারও আমি বলবো খুবই সুন্দর। এডুকেশন শেষ করে বাচ্চারা অন্তত বাবা মা নাই বা ধরলাম, বাচ্চারা কি রেসিডেন্স পারমিশন পাবেন কিনা, উনি এই বিষয়টা একটু জানতে চেয়েছেন। অফকোর্স পাবে, সেটা স্কুলের না ম্যাডাম, এটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনি যখন হাই স্কুল শেষ করবেন, এখানে হাই স্কুল বলতে কিন্তু আমরা এই টার্মটা ইউজ করি 12 গ্রেড পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের HSC বা A level পর্যন্ত। এরপরে গিয়ে আপনাকে মিনিমাম অফ 1 ইয়ার থেকে 4 বছরের কোনো একটা ডিগ্রি করতে হবে, করলে দেন আপনি একটা ওয়ার্ক পারমিট পাবেন। ওই ওয়ার্ক পারমিট শেষ হলে সরি ওয়ার্ক পারমিটের সময় আপনি এলিজিবল হবেন পার্মানেন্ট রেসিডেন্টশিপের অ্যাপ্লাই করার জন্য। সো টোটাল আইডিয়াটা হচ্ছে যে আপনি ধরেন একটা অনার্স করলেন 4 বছরের, তারপরে 3 বছর ওয়ার্ক পারমিট পাবেন, পেলে পরে আপনি 3 বছরের মধ্যে প্রথম বছর শেষ হলে আপনি এলিজিবল হবেন পার্মানেন্ট রেসিডেন্টশিপের অ্যাপ্লাই করার জন্য। এরপরে গিয়ে আপনার সন্তান পার্মানেন্ট রেসিডেন্ট হচ্ছে। এখন আপনি কি আসতে পারছেন? অ্যান্সার ইজ ইয়েস, তবে সেটা সুপার ভিসায় নট পার্মানেন্ট রেসিডেন্ট ভিসায়। আপনাকে আপনার সন্তান চাইলে এখানে কয়েক বছর থাকার পরে সরি পারমানেন্ট রেসিডেন্ট হয়ে গেলে তখন আপনি 2 বছর পরে উনি অটোমেটিক্যালি এলিজিবল হবেন আপনাকে স্পন্সর করার জন্য। আচ্ছা এই ক্ষেত্রে আমি একটুখানি কায়সুর ভাইয়ের সাথে অ্যাড করব, সুপার ভিসা তো একটা প্রভিশন থাকছেই, তার সাথে আপনার সন্তান যখন পার্মানেন্ট রেসিডেন্ট হবে বা সিটিজেন হবে আরেকটা প্রোগ্রাম, সেটা কোনো চলমান প্রোগ্রাম না বাট মাঝে মাঝে তারা রিলিজ করে, সেটা হচ্ছে প্যারেন্ট গ্র্যান্ডপ্যারেন্ট প্রোগ্রাম। সেটা নিয়েও হয়তো
হ্যালো, সরি কাসের ভাই। জি, বছরে একবার করেন। জি, বছরে একবার করেন, ওইটা ওপেন করে সাধারণত গভর্নমেন্ট। জি, বাট এগেইন ওইটাও কোনো সোজা সাপটা প্রোগ্রাম না। আমি আবারও বলছি, কোনো সোজা সাপটা কোনো মানে প্রমিসড বা গ্যারান্টেড কোনো প্রোগ্রাম না। ওকে ফাইন, আমার সন্তান মানে পার্মানেন্ট রেসিডেন্ট, আমি পিআর হবই। মানে আমি কেন বারবার এই কথাগুলো বলছি, হয়তো আমাকে অনেকেই ভাবতে পারেন বা আমাদেরকে আসলে ভাবতে পারেন, এরা তো খালি নেগেটিভ কথা বলতেছে। না, আনফরচুনেটলি আমরা নেগেটিভ কথা বলতেছি না, আমরা শুধু যেখানে আপনাদের ভ্রান্ত ধারণাগুলো কাজ করছে সেই জায়গাগুলো তুলে আনার চেষ্টা করছি। কারণ যতটা মিষ্টি শোনা যায় যে, কারণ আমি আমার সাথে অনেকেই ইনবক্সে মাঝে মাঝে কথা বলে বা আমাদের ফেসবুক গ্রুপে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক সময় কথা বলে, তো তাদের কথার ভাইব শুনে আমার কাছে মনে হয় অ্যাজ ইফ ইটস জাস্ট এ ম্যাটার অফ প্যাকিং ইউর ব্যাগ, বোর্ড অন দ্য প্লেন, গেট টু ক্যানাডা। এতটাই যেন সোজা, ব্যাগ গুছাবো, টিকিট কিনবো, কানাডায় আসবো। বিষয়টা এতটা সোজা হলে আমার মনে হয় একদম মোটামুটি এই লাইভের শুরুতে কাইসুর ভাই যে কথাটা বলে দিয়েছিলেন যে এত এত মানুষ ইন্ডিয়াতে, চায়নাতে বা বিভিন্ন জায়গায় আছে, তাহলে তারা কেন আসতেছে না? তাহলে তো কানাডা এতদিন ওভারফ্লো হয়ে যাওয়ার কথা, বাট সেটা তো হচ্ছে না। তো সেই জায়গাটা একটু আমাদের মনে হয় বুঝতে পারতে হবে। এনিওয়ে, আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন নিব কাইসুর ভাই, এবং আমার মনে হয় উত্তরটা না দিলেই নয়, আপনি কাইন্ডলি যদি একটু আমাদেরকে উত্তরটা দেন। এবং তার আগে বলি, আশরাফ উদ্দিন জিলানি ভাই, স্পেশাল থ্যাঙ্কস টু ইউ এরকম একটা প্রশ্ন একেবারে পাবলিকলি করার জন্য, কারণ এই জিনিসগুলো আমরা আমাদের ভ্রান্ত ধারণায় থাকি। সো কাইসুর ভাই যদি একটু বলেন যে আশরাফুল ভাইয়ের মনে হচ্ছে এই প্রোগ্রামটি কেবলমাত্র উচ্চবিত্তদের জন্য, কথাটা কতটুকু সত্য অথবা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? আশরাফ ভাই, পুরোপুরি যুক্তিসঙ্গত। কারণটা হচ্ছে, আসলে আপনি যদি দুইটা ব্যাপার থাকছে, এক নম্বর হচ্ছে আপনি টিউশন ফি পাঠাচ্ছেন, আরেকটা হচ্ছে লিভিং কস্ট আপনার পকেট থেকে দিচ্ছেন। তার মানে কারা দিতে পারবে? যাদের আইডিয়াল টাকা আছে অথবা যাদের অনেক বেশি টাকা আছে, বা বিজনেস করছেন, বা হয়তো বড় চাকরি করছেন ইউএনএ বা খুব বড় বড় অর্গানাইজেশনে, তাছাড়া এই কস্টটা বিয়ার করা সম্ভব না সিম্পলি। সো থ্যাংক ইউ আপনাকে অ্যাগেইন যে এরকম একটা কোশ্চেন করেছেন, বাট দ্যাটস দ্য রিয়েল হার্শ ট্রুথ আমি বলবো। সেটাই, কারণ আমি পার্সোনালি একটা একটা আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এখানে শেয়ার করতে চাই। আমি বাংলাদেশের যে জায়গায় জব করতাম, সেখানকার বেশ কিছু কলিগও আমাকে মাঝে মাঝে প্রশ্নটা করে যে ভাই, নিজের কিছু সঞ্চয় আছে, আর লাগলে বাপের দু এক বিঘা জমি টমি বিক্রি করবো না, বাট বুঝতে হবে হয়তো কোন রকম আমি কিছু টাকা পাবো, এবং সে কিছু টাকার পরিমাণ সে রাফলি আমি যদি বলিও 20 লাখ, 30 লাখ, 40 লাখ, সে কথার কথা। কিন্তু এই যে কন্টিনিউয়াস একটা প্রসেস, যেটা আশরাফ উদ্দিন জিলানি ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যদিও সেটা হৃদয় বিদারক উত্তর আমরা পেয়েছি, বাট বাস্তবতা সেটা হচ্ছে আসলে উচ্চবিত্তদের জন্য, আসলে উচ্চবিত্তদের জন্য। মানে ওই আমার জীবনের সর্বশেষ সম্বল 20 লাখ 40 লাখ টাকা গুছায় নিয়ে আসার মতো এই প্রোগ্রামটা নয়। তবে আশরাফকে একটা একটু মনে হয় আশার আলো দেখাই, সেটা হচ্ছে আপনি সন্তানকে যদি আপনি এরকম যাদের অনেক টাকা নাই কিন্তু মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হয়তো হবে না, উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত লাগবে, সেটা যদি 11th grade পাঠান, তাহলে একটা আশার আলো আছে। সেই আশার আলোটা হচ্ছে 2 বছর যদি আপনি সন্তানকে পড়ান এখানে, 3rd year গিয়ে ও কিন্তু ইউনিভার্সিটিতে যাচ্ছে, এখানে দ্যাট ইজ ইউনিভার্সিটি 1st year, এখানে অনেকগুলি প্রোগ্রাম আছে, ও যদি খুব ভালো রেজাল্ট করে আপনার সন্তান, তাহলে ইউনিভার্সিটিগুলি স্কলারশিপ, অনেক বেশি রকমের স্কলারশিপ দেয়, যদি আজকের এটা প্রোগ্রামের আলোচ্য বিষয় ছিল না, বাট আমি শুধু লিঙ্ক করার জন্য বলছি। এবং সেক্ষেত্রে আপনি শুধু মাত্র খুব এখানে অনেক কম টিউশন ফি ইউনিভার্সিটি আছে যেগুলিতে আপনি এফোর্ড করতে পারবে, তার মানে এগেন ঘুরে ফিরে ঠিক উচ্চবিত্ত হতে হবে তা না, মধ্যবিত্ত হলেও আমার মনে হয় যে প্রথম 2 বছর যদি এফোর্ড করতে পারেন তাহলে বাকিটা সম্ভব। ওকে, আজকে রাফিদুল লাইজু আপু আপনি খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, অনেক অনেক ধন্যবাদ। কাইসুর ভাই, রাফিদ আপুর প্রশ্ন তো আমরা দেখতেই পাচ্ছি, রাফিজা লাইজু, ওনার প্রশ্নটার সাথে আমি আর একটু যোগ করে দেবো যাতে আপনি একবার উত্তর করতে পারেন। উনি প্রশ্ন করেছেন, 11th grade বাচ্চাকে একা পাঠানো যাবে কিনা, গার্ল বেবি। আচ্ছা, আমি এইটার সাথে আপনাকে আরো একটু জানতে চাইবো, ধরেন 11th grade না, আমার বাচ্চা হয়তো 5th grade বা 6th grade পড়ে, তো সেই ওই বাচ্চাকেও কি আমি একা পাঠাতে পারবো কিনা, পাঠাতে হলে কি শর্ত সেখানে আছে, আমি এই জিনিসটাও একটু আপনার কাছে জানতে চাইবো। ওকে, শিওর। আগে রাফিজা ম্যাডামের অ্যান্সারটা করি, ইয়েস, আপনি 11th grade বাচ্চাকে একা পাঠাতে পারবেন,
এটাতে কোনো অসুবিধা নেই, আপনার জাস্ট একটা কনসেন্ট পেপারে সাইন করে দিলে হবে, হি ক্যান কাম ওভার হিয়ার এন্ড সরি শি, এবং এটা অবশ্যই এই গার্ল বেবি যেটা বলছেন যে উনি অবশ্যই হোস্ট ফ্যামিলি বলে কানাডা একটা আইডিয়া আছে, অর্থাৎ আপনার সন্তান চাইলে কানাডিয়ান কোনো ফ্যামিলির সাথে থাকতে পারবে এবং আপনার একটা থাকা খাওয়ার খরচ দিতে হবে, সেটা রাফলি মাসে $700 থেকে $1,000 মধ্যে, এটার মধ্যে আপনার থাকা এবং খাওয়া দুইটা ইনক্লুডেড। আর আপনার এটা হবে হচ্ছে গ্রেড 9 থেকে 12 পর্যন্ত, কিন্তু যদি 9-এর নিচে হয় তখন আর সে একা থাকতে পারছে না, একা আসতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তাকে প্যারেন্টসের সাথে আসতে হবে এবং প্যারেন্টস থাকতে হবে এখানে, অথবা প্যারেন্টস নমিনেটেড কোনো কি বলে আপনার যিনি দেখাশোনা করবেন তাকে এখানে থাকতে হবে। সো দ্যাটস দ্য রুল, মানে এটার কোনো এক্সেপশন কিছু নাই, মানে লোকাল কাস্টোডিয়ান থাকতে হবে একজন, তাই তো? না, লোকাল কাস্টোডিয়ান যদি বলেন তাহলে আবার ডিফারেন্ট আইডিয়া হয়। ধরেন আমার ভাইয়ের ছেলে আসলো এখানে, তাহলে আমি যদি লোকাল কাস্টোডিয়ান হই তাহলে কিন্তু আমার ভাই বা ভাবি এখানে না থাকলেও চলছে, ব্যাপারটা সেরকম না। এটা হচ্ছে যখন এটা 9 গ্রেডের নিচে হয় তখন কাউকে একজনকে ডেজিগনেটেড করে দিতে হবে যে মানে ওই বাচ্চার সাথে থাকবে সেই জন্য। ওকে ওকে ওকে, আচ্ছা, এবার এর মাঝখানে অন্য প্রশ্ন আসতে আসতে আমাদের লিস্টে একটা প্রশ্ন ছিল, সরি এটা কি আমার কি না আমি জানি না, এটা আমার না, কাসুর ভাইয়ের না জানি, এনিওয়ে এটা একটা রং কল ছিল হয়তোবা। আমাদেরকে আগে একটা প্রশ্ন করেছিলেন সাইফুদ্দিন আহমেদ খান লিটন ভাই, সরি আপনাকে একটু ওয়েট করানোর জন্য, কারণ এই প্রশ্নটার আগে আমাদের অন্য রিলেভেন্ট কিছু আলোচনা ছিল। কাইসুর ভাই যদি একটু কাইন্ডলি বলেন যে আমি ধরে নিচ্ছি স্কুলিং ভিসা এক্সপেন্সেস ডিটেইলস বলতে সাইফুদ্দিন ভাই যেটা জানতে চেয়েছেন সেটা হয়তো প্রক্রিয়া শুরুর আগে এবং এখানে থাকাকালীন, তো আমি জানি এই বিষয়টাতে এই কস্টিং এর বিষয়টা আসলে খুব সহজে বলে ফেলাটা এতটা সোজা না, তারপরে যদি আপনি একটা ওভারঅল বার্ডস আই ভিউ একটা আইডিয়া যদি আমাদেরকে দেন সেটা একটু জানতে চাই। এবং এই সেম প্রশ্নটা আমাদেরকে শাহরিয়ার হাজারি ভাই মাত্রই করলেন যে এভারেজ ইয়ারলি কস্ট কত ফর স্টুডেন্ট এডুকেশন লিভিং কস্ট এডুকেশন, সো যাই হোক এইটা এই জন্য আমরা একটু আলোচনা করতে চাই যে প্রস্তুতিকালীন একটা কস্ট সাথে সেখানে আসার পরে রেগুলার ইয়ারলি কস্ট কেমন হতে পারে। কাইসুর ভাই, আর প্রস্তুতির ব্যাপারটা বলতে আমি কি বোঝাচ্ছি আমি শিওর না, বাট আমি আপনাকে অ্যাভারেজ কস্টলিটা কস্টটা হিসাব করে দিতে পারি। সেটা হচ্ছে যে এখানে যদি মোটামুটি ভালো মানের স্কুলে পড়ান তাহলে রাফলি আপনার $18,000 থেকে $20,000 বা $25,000, এটা হচ্ছে অ্যাভারেজ স্কুলগুলিতে। বাট আপনি যদি আরো কস্টলি স্কুলগুলিতে যান সেটা $35,000 থেকে $40,000 বা $45,000 পর্যন্ত গিয়ে ঠেকবে পার ইয়ারে, এটা শুধু টিউশন ফি। আচ্ছা, লিভিং কস্টে আসেন, যদি কেউ এখানে একই স্কুলের কম্পার্টমেন্টে থাকে এবং খাওয়া দাওয়া করে পড়াশোনা করে তাহলে রাফলি আমি বলবো $65,000 থেকে $75,000 মতো পার ইয়ারে পে করতে হয়। যদি বাইরে থাকেন তাহলে রাফলি অ্যাগেইন মাসে প্যারেন্টস, মানে যদি আপনি মা শুধু হিসাব করি বা বাবা হিসাব করি, একজন প্যারেন্ট যদি থাকেন তাহলে আপনার রাফলি $2,000 করে পার মান্থে থাকা খাওয়ার খরচ আসবে। এই মোটামুটি এই দুইটাই। আর আপনি কিন্তু কোনো ওয়ার্ক পারমিট পাচ্ছেন না, সো এই কোশ্চেনটা মনে একটু পরেই সিদ্দিক ভাই করবেন, সো আমি এক্ষুনি যাচ্ছি না, সিদ্দিক ভাইয়ের কাছে ফেরত যাচ্ছি। আপনার কথা শোনা যাচ্ছে না কাইন্ডলি, আপনি মিউট হয়ে আছে মনে হয়। সরি সরি, ইয়েস আই ওয়াজ অন মিউট। আচ্ছা, আমার এই প্রশ্নটা অলরেডি সাজানোই ছিল, মানে একভাবে আসলে উত্তরটা আমরা আগেও করেছি, তারপরও যেহেতু কস্টিং এর ব্যাপারটা আসতেছেই সুতরাং আমরা আবারও ক্লিয়ার করতে চাই, বাবা অথবা মা যিনি কানাডাতে স্টুডেন্টের সাথে আসুক না কেন উনি কিন্তু ওয়ার্ক পারমিট পাচ্ছেন না, অ্যাবসলিউটলি না, অর্থাৎ উনি কানাডাতে বসে কোনোভাবে পরিশ্রম করে অর্জন করে সেই টাকাটা ওনার লিভিং কস্টের জন্য অথবা ওনার স্টুডেন্টের টিউশন ফির জন্য দিচ্ছেন সেটা সম্ভব অ্যাবসলিউটলি নো নো, কারণ যেই প্যারেন্টস এখানে থাকছেন ওনার স্ট্যাটাসটা কিন্তু ভিজিটর, জাস্ট একজন ভিজিটর। আমরা বারবার এই কথাটাকে খুবই এমফাসাইজ দিতে চাচ্ছি কারণ আমাদের মাথার ভিতরে খুব একটা ভ্রান্ত এবং বদ্ধ ধারণা ঢুকে আছে, স্কুলিং ভিসা ফ্যামিলি ভিসা এইগুলো মানে হচ্ছে বাংলাদেশ থেকে চিরতরে কানাডাতে চলে যাওয়া এবং অতঃপর সেখানে আমরা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলাম, এই টাইপের একটা কনসেপ্ট আমার মাথার ভিতরে ঢুকে আছে, এই জায়গাগুলোতে আমরা বারবার আনতে চাচ্ছি। হাজারের একটা কোশ্চেনের আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে
এটা একটু অবাককর ব্যাপার, সেটা হচ্ছে যে কানাডায় গ্রেড ওয়ানের এবং গ্রেড টুয়েলভ এর বাচ্চার যে টিউশন ফি আছে ইন দ্য সেম স্কুল, দেয়ার ইজ অলমোস্ট দেয়ার ইজ নো ডিফারেন্স। তার মানে হচ্ছে যদি আপনি থ্রিতে পড়েন বাচ্চাকে, যদি আপনি $20,000 টিউশন ফি দেন, সেটা গ্রেড নাইনেও কিন্তু $20,000 টিউশন ফি। এমন না যে নিচের গ্রেড মানে হচ্ছে কম খরচ আর উপরের গ্রেডে বেশি খরচ, ইটস ম্যাটার অফ কয়টা স্টুডেন্ট। এক একটা ক্লাসে 12 থেকে 18টার উপরে স্টুডেন্ট হয় না, যে কারণে আপনার কস্টিংটা হাই থাকে এবং আপনার কস্টিংটা অলমোস্ট সেম থাকে, কারণ ওদের দেখতে হয় যে কত রেভিনিউ আসবে, টিচারদের কত বেতন দিবে, ওরা কত লাভ করবে। সেই জন্য সরি আপনাকে এই নিয়ে দুইবার এই মনে হয় এটা আমাদের কনভারসেশনের স্বার্থে সবকিছু হচ্ছে। আচ্ছা লাইজু আপুর উত্তরটা আমি দিয়ে দিই, আসলে বাংলায় টাকার হিসাবটা বললে ভালো হয়। আমরা দুঃখিত লাইজু আপু যে আমরা বাংলায় দিতে পারছি না বলবো না, দেইনি। কারণ কি, কানাডা নিয়ে কথা যখন হচ্ছে সবকিছু আমরা কানাডিয়ান ডলারেই দিচ্ছি, বাট আপনার সুবিধার্থে এবং সমস্ত দর্শকের সুবিধার্থে বলছি যে আমরা যখনই কানাডিয়ান ডলারের কথা বলছি রাফলি আপনি মানে 69-70 এই কনভার্সন রেটটা আপনি ধরতে পারেন, অথবা আপনারা যদি চান রেগুলার প্রাইসের কনভার্সন রেটটা চেক করতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে সেটা সবচেয়ে অথেন্টিক রেটটা আপনারা পেয়ে যাবেন। বাট ফর নাও রাফলি আপনারা 69-70 দিয়ে গুণ করলেই এটা আপনি হয়তো পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। আচ্ছা শাহরিয়ার হাজারি ভাই আবারও একটা প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নটা নিতে চাই। কাইসুর ভাই, হোয়াটস দ্য রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ লোকাল গার্জিয়ান অফ অর রেসপেক্টিভ ফর এ ফরেন স্টুডেন্ট, রিপ্রেজেন্টেটিভ ফর এ ফরেন স্টুডেন্ট? তো একটু কাইসুর ভাই যদি আপনি আমাদেরকে এই প্রশ্নটা উত্তর দেন। শিওর, আমি একটু ভেঙে ভেঙে যাচ্ছি। প্রথম হচ্ছে রোল অ্যান্ড ইম্পর্টেন্স। আচ্ছা রোলটায় আসি, যে লোকাল গার্ডিয়ান, লোকাল গার্ডিয়ান যদি আমি বুঝি যে যদি ক্যানাডিয়ান কেউ থাকে, আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম যে আমার ভাই তার ছেলেকে দিয়ে গেলেন, বললো যে ঠিক আছে আমার জিম্মেদারিতে থাকবে, যদি সেটা হয় তার মানে আমার রোলটা হচ্ছে আই এম লিগাল গার্ডিয়ান অফ দ্যাট পার্টিকুলার স্টুডেন্ট। আচ্ছা ইম্পর্টেন্সটা কি, যদি কেউ না থাকে তাহলে ওই বাচ্চাকে আপনি ছেড়ে যেতে পারছেন না, সেই জন্য আপনার লোকাল গার্ডিয়ান লাগছে। আচ্ছা রিপ্রেজেন্টেটিভ অফ এ ফরেন স্টুডেন্ট, রিপ্রেজেন্টেটিভরা আমরা যারা স্কুলের রিপ্রেজেন্টেটিভ, আমরা অবশ্যই গার্ডিয়ান হতে পারি না, লোকাল গার্ডিয়ান। কেননা, কারণটা হচ্ছে আমাদের এটা যেহেতু ব্যবসা, উই মাইট ডাইলিউট দ্য প্রোগ্রাম, অথবা আমরা ঠিকভাবে হয়তো কি বলে এটা হ্যান্ডেল করব না, আমাদের খালি প্রফিটটা আমরা দেখতে যাব, যে কারণে আমাদেরকে লোকাল রিপ্রেজেন্টেটিভ বানানো হয় না, সরি লোকাল গার্ডিয়ান বানানো হয় না। এটা হচ্ছে আপনার রোল ইম্পর্টেন্স আর হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভের কি কাজ সেই ব্যাপারটা। তাহলে আমরা কি করতে পারি অ্যাজ এন এজেন্ট অফ দ্য স্কুল, সেটা হচ্ছে যে আমরা স্টুডেন্টরা যখন আসবে এই প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটা কি হবে এবং এখানে আসলে যদি কোনো অসুবিধা হয় সেটার জন্য কমিউনিকেশন করা, এবং স্টুডেন্ট যদি আরও কোনো এক্সট্রা হেল্প লাগে, যেমন ধরেন এখানে অনেকের বাড়ি ভাড়া লাগে বা এয়ারপোর্ট থেকে পিক আপ লাগে, এই কাজগুলি আমরা করি। সো টোটাল যা যা একটা স্টুডেন্ট এবং তার প্যারেন্টসের যে যে হেল্পগুলি দরকার সেই হেল্পগুলি আমরা করতে পারি, এটা হচ্ছে আমাদের রোল। কাইসুর ভাই আমরা, আচ্ছা লাইজিওপ আসলে আজকে একাই বোধহয় পুরো শো বাজিমাত করতেছে এরকম একটা ব্যাপার, লাইজিওপ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনি রিলে যে প্রশ্নগুলো করছেন আমি নিশ্চিত এটা আপনার একার প্রশ্ন না, এটা আসলে আপনি অনেককে প্রতিনিধিত্ব করছেন, কারণ এই প্রশ্নগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত এবং অনেকেই প্রশ্নগুলো মানে মনে আছে মুখে বের করছে না, যেটা আপনি করে দিচ্ছেন। এই জন্য বারবার আপনাকে আমি থ্যাংকস না দিলেই পারছি না। এনিওয়ে আপনার প্রশ্নের কিছুটা উত্তর আমি দিয়ে আমি কাইসুর ভাইয়ের কাছে দিয়ে দেবো আপনার প্রশ্নটা শেষ করার জন্য। সেটা হচ্ছে আপনি বলছেন বাবা অথবা মা তাহলে অনেকদিন এখানে আইডল বসে থাকবে, অর্থাৎ অলস ভাবে বসে থাকবে, সেটা কি ভালো হবে কিনা? একটু আমি আংশিক উত্তর আমি দিয়ে আমি কাইসুর ভাইয়ের কাছে অফিসিয়াল উত্তরের জন্য যাব। আংশিক উত্তরটা এই জন্য দিব, দেখেন আমি কানাডাতে এসেছি আজকে প্রায় 5 বছর। আমার 5 বছরের অভিজ্ঞতা থেকে আমি একটু আপনাকে বলি, বাংলাদেশের 24 ঘন্টায় দিন আর কানাডায় 24 ঘন্টা দিনের ভিতরে অনেকখানি পার্থক্য। কেন পার্থক্য একটু আপনাকে আমি বলি, বাংলাদেশে আমার একটু কিছু খাওয়া দাওয়া দরকার, একটা হেল্প দরকার, আমি আমার বাবা মাকে বলতেছি, আমার ভাই বোনকে বলতেছি, আমার মামা চাচা খালা যাইছে তাকে বলতেছি, আমার ঘরের মেইড আছে আমি তাকে বলতেছি সব। অর্থাৎ আমি বোঝাতে চাইলাম বাংলাদেশে যে আমার 24 ঘন্টা টাইম তার ভিতরে আমার কাছে অনেক টাইম পড়ে থাকে। এখানে লিটারেলি যখন আপনি আপনার বাচ্চার সাথে, আপনি হয়তো মা হিসাবে আসতেছেন, আমি আপনাকেই বলে দিচ্ছি বা একজন বাবাকে বলতেছি, এই বাচ্চাটাকে স্কুলে দেয়া নেয়া, ঘরের টুকটাক যাবতীয় কাজ,
বাচ্চাটা বাসায় আসলে তাকে তার হোম মানে হোম স্টাডি বলেন, হোমওয়ার্ক প্রিপারেশন বলেন, ইত্যাদি যাবতীয় কাজ কিন্তু নেহায়েত কম নয়। কারণ আপনাকে বুঝতে হবে এখানে আপনি কিন্তু ওয়ান ম্যান আর্মি, মানে ইট উইল বি ভেরি হার্ড, ইট উইল বি ভেরি হার্ড ফর ইউ টু গেট এ অ্যাসিস্ট্যান্ট। কারণ আপনি অলরেডি বুঝতেই পারতেছেন যে এই দেশটা অলরেডি অনেক কস্টলি, সেখানে আপনি যদি আর একটা হেল্পিং হ্যান্ড কে মেড কে আপনি যদি এখানে মানে টাকা দিয়ে রাখতে চান, আমি বলবো না ইম্পসিবল, আগেন ইটস টু মাচ কস্টলি। সুতরাং আপনি নিজেই দেখবেন যে আইডিয়াল ব্যাপারটা আসলে এখানে থাকবে না, আপনি সারাদিন ভালো মাত্রায় কাজে ব্যস্ত থাকতে হবে। এনিওয়ে, এবার কাইসুর ভাইয়ের কাছে প্রশ্নটার উত্তরটা শেষ করতে বলবো, সেটা হচ্ছে যে এই যিনি বাবা বা মা উনি কাজ তো করতে পারবে না আমরা বুঝলাম, কারণ সেটা ওয়ার্ক পারমিট নাই ওনার। হাউএভার, উনি নিজে কি এখানে কোনো পড়াশোনা করতে পারবে বা ওনাকে অন্য কোনো কাজ করার সুযোগ, মানে কাজ বলতে পয়সার বিনিময়ে কাজ না, অন্য কোনো কিছুতে ইনভলভ হওয়ার কোনো সুযোগ আছে কিনা? কাইসুর ভাই, এই উত্তরটা আমরা একটু আপনার কাছে জানতে চাইবো। ওকে, রাজু আপু আপনাকে আবারও ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন। সেটা প্রথমত যে বাবা বা মা তাহলে এখানে আইডল বসে থাকবে কিনা সেটা হচ্ছে কথা। অ্যান্সার ইজ ইয়েস, কারণটা হচ্ছে আসলে ওনার কাজ করার যেহেতু পারমিশন নাই, কোন কাজ করার সেটা হচ্ছে যেটা দিয়ে ইনকাম হবে। কিন্তু আপনি যদি ভলেন্টিয়ার করতে চান, যেটা আমাদের দেশের কনসেপ্ট অনেকখানে কাজ করে, অনেকের করে না, অনেকে আবার বলে কেন আমি নিজের খেয়ে অন্যের জন্য কাজ করব। বাট ক্যানাডায় যেটা হচ্ছে যে ক্যানাডার সোসাইটিতে এটা খুব অ্যাপ্রিসিয়েট করে, সো আপনি ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারেন, অর্থাৎ নন পেইড কাজ করতে পারবেন অবশ্যই। আর পড়াশোনা করতে পারবেন কিনা, যদি এটা 6 মাসের নিচে হয় তাহলে পারবেন, কিন্তু যদি আপনার কোনো কোর্স 6 মাসের উপরে হয় তাহলে লিগালি পারবেন না। এই জন্য যে আপনার ইউনিট এ মেডিকেল রিপোর্ট, সো সেটা যেহেতু নাই, সেজন্য ইউ উইল নট বি এলিজিবল টু স্টাডি ফুল টাইম, এবং সেটা 6 মাসের উপরে হলে কোনো কোর্স। ওকে কাইসুল ভাই, এটার সাথে আপনার উত্তরের সাথে তাহলে আমি এটা একটুখানি কি বলে ল্যাচ টানার মতো একটা ব্যাপার করে দেই, কারণ এটাও আবার আমাদের আর একটা ভ্রান্ত ধারণা বাংলাদেশে। আবার কি বলবো, মানে কিছু তো হচ্ছে একেবারে প্রতারক চক্র, কিছু হচ্ছে আবার ভালোবেসে প্রতারক চক্র। ভালোবেসে প্রতারক চক্র আমি বলতে চাচ্ছি, যেমন একটু আগে আপনি যে ব্যাপারটা বললেন 6 মাসের নিচে হলে সম্ভব, 6 মাসের উপর হলে সম্ভব না। অনেকে আবার এই জিনিসটাকেও একটু বলে দেয় যা আপনি কাজ করতে পারবেন না ঠিক, বাট আপনি পড়াশোনা করতে পারবেন। তো আমার মনে হয় সেই জায়গাটাও আমরা একটু ক্লিয়ার করে নিলাম যে মানে আমরা এটা এটা করতে পারবো কি পারবো না সেই জায়গাটা। আচ্ছা, আমরা আমার মনে হয় আমাদের লাইভের নির্ধারিত সময় অনেক আগেই আমরা শেষ করে ফেলেছি, বাট তারপরও সুন্দর সুন্দর কোশ্চেন পাচ্ছিলাম বলে আমরা আসলে চালিয়ে নিচ্ছি। বাট এনিওয়ে, আমরা মোটামুটি একেবারেই শেষের দিকে, তার মধ্যে সাইমা চৌধুরীর একটা কমেন্ট নেই, উই এক্সপেক্ট এ লাইভ অন স্টুডেন্ট ভিসা ইন দ্য ফিউচার। ওকে সাইমা চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আমরা লাইভের শুরুতেই আমাদেরকে আমাদের একজন ছোট ভাই বলবো আসলে, সাইয়েদ নাইম আহমেদ, উনি প্রশ্ন করেছিলেন যে উনি এইচএসসি ব্যাচ 2021, উনি কিভাবে কানাডা আসতে চায় এই ব্যাপার উনি জানতে চায়। তো আমরা যদি কোনো রকম সমস্যা আমাদের না থাকে, প্রযুক্তিগত হোক, পারিবারিক হোক, যাই হোক না কেন, 16 জুলাই অর্থাৎ আগামী শুক্রবারের পরের শুক্রবার ঠিক একই সময়ে আমরা ওই প্রোগ্রামটা শুধুমাত্র করতে চেষ্টা করব, একেবারেই বেসড অন ব্যাচেলর লেভেল স্টাডির জন্য, মোস্টলি ব্যাচেলর লেভেল স্টাডির জন্য। মাস্টার্স প্রোগ্রামের জন্য আমরা আলাদাভাবে একটু করব, কারণ ব্যাচেলর লেভেলটা একটু আমি আমি সেন্সিটিভ আসলে বলবো না, কোনো প্রোগ্রামই এখানে টু মাচ সেন্সিটিভ না, বাট ব্যাচেলর লেভেলটা হচ্ছে একেবারে যেহেতু ইন্টারমিডিয়েট পাস করার পরের ছেলেরা এখানে আসতে চায়, তো সেখানে সেই স্টুডেন্টের জন্য একটু আমি কি বলবো আসলে ডিসিশন মেকিং এর জায়গাটা একটু কষ্ট কাজ করে, কারণ বাংলাদেশে একটা ছেলে হঠাৎ করে বিদেশে চলে আসবে, আবার বাবা মার জন্য একটা মানে চিন্তা চেতনার একটা ব্যাপার কাজ করে, মানে রিগার্ডলেস অফ দেয়ার ফিনান্সিয়াল স্ট্যাটাস যে ছেলেকে একা দেশের বাইরে পাঠিয়ে দিব। তো এই জন্য আমরা শুধুমাত্র ব্যাচেলর লেভেলটার জন্য আমরা আগামী 16 জুলাই শুক্রবার বাংলাদেশ সময় রাত 10টায় আপনারা আপনাদের ক্যালেন্ডার বুক করে নিতে পারেন, অবশ্যই আমরা অ্যানাউন্স করবো আগেই, আমরা সেই সেশনটা অ্যারেঞ্জ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ ইগালি ফর ওয়েটিং ফর দ্যাট সেকশন, থ্যাংক ইউ মোস্তাফিজুর। আচ্ছা, এনিওয়ে তাহলে আমরা আজকের মতো আমাদের এই প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আপনাদের যারা আজকে দেখেছেন, ভবিষ্যতে দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কাইসুর ভাই বিশেষ ধন্যবাদ অবশ্যই আপনাকে দিতেই হয়, এত ব্যস্ত সময়ের ভিতরে আমাদেরকে একটা সময় দিচ্ছেন। আর আমি আবারও বলছি, আমাদের স্ক্রলে দেওয়া আছে, পরবর্তীতে যারা ভিডিও দেখবেন এবং আপনাদের যদি কোনো রকমের জেনারিক কোয়েরিজ থাকে, প্লিজ এই ভিডিওতেই বা যেখানেই আমাদের ইউটিউব চ্যানেলও পরবর্তীতে এই ভিডিওটা আমরা আপলোড করব, আপনারা কমেন্ট করতে পারেন, জেনারিক কোয়েশ্চেন গুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের সীমিত সাধ্যের বা সামর্থ্যের ভিতরে। আর কারো যদি ওয়ান টু ওয়ান কথা বলতে হয় আমাদের সাথে, আমাদের সেশন করতে হয় কাইসুর ভাইয়ের সাথে বা আমাদের অন্য কোনো টিমমেটদের সাথে, প্লিজ আপনারা ইমেল করতে পারেন। স্পেশালি আমরা আমাদের আলোচনার মাঝের একটা জায়গায় আজকে বলেছিলাম, অটিস্টিক বা ডিজেবল বাচ্চা আছে এমন ফ্যামিলিতে, কারণ আমি জানি যে বিষয়টা একেবারেই সংবেদনশীল, একেবারেই মানে কথাগুলো বলতে ভালো লাগে না, বলতেও আমরা পারি না, আবার জানাও দরকার। হ্যাঁ, তো সবকিছু মিলেই তারা স্পেশালি যদি আপনাদের কথা বলতে আমাদের সাথে দরকার মনে করেন, আমাদেরকে ইমেল করতে পারেন। যাই হোক, সবার প্রতি শুভকামনা রইল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্যান্ডেমিক সিচুয়েশনে যত যাই হোক না কেন, সরকার যে পদক্ষেপই যেখানে নেক না কেন, সে আপনি যে দেশেই থাকেন, ব্যক্তিগত পদক্ষেপ, ব্যক্তিগত সচেতনতার উপরে কিছু আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তো ভালো থাকেন, সবাইকে শুভরাত্রি, শুভ দিন, শুভ সকাল, যেহেতু যে যেখানে আছেন অনেক রকম টাইম জোনে আছেন। আল্লাহ হাফেজ, বাই বাই। ধন্যবাদ সিদ্দিক ভাই আপনাকে, আর ধন্যবাদ দর্শকদেরকে। ওকে, খোদা হাফেজ।